Hello everyone, today's date is 26th of June 2021. Our class is class 6 English homework class. So question 1 bolche list out the action word in the poem dive deep snaps. তাহলে ফাইন্ড আউট দ্য মিনিংস অফ দিস ওয়ার্ডস, এই যে শব্দগুলো দেওয়া আছে তাদের মানেগুলো তোমাদের বলতে হবে। প্রথমে আমরা অ্যাকশন ওয়ার্ডগুলো খুঁজে নেবো। অ্যান্সার অ্যান্সার হবে ডাইভ, ডাইভ ডিপ স্ন্যাপস তো করাইছে, ডাইভ ডিপ স্ন্যাপস। তারপরে কী আছে, সোর্স সোর্স ক্লাইম্বস, তারপরে বলছে রাইডস পুলস অ্যান্ড ফলস। তাহলে এইগুলোর তোমাকে কী বের করতে হবে, ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মিনিংগুলো লিখতে হবে। তাহলে প্রথমে বলেছে ডাইভ, ডাইভ মানে কি, প্লাং হেড ফার্স্ট ইন টু দ্য ওয়াটার উইথ ওয়ান্স আর্মস রেজড অ্যান্ড ওভার ওয়ানস হেড। তার মানে কি, হাত ওপরে করে মাথা নিচু করে জলের মধ্যে কী করা, ছাপিয়ে পড়াটাকে কী বলছে, ডাইভ। ডিপ ডিপ কাকে বলছে, পুট অর লেট সামথিং ডাউন কুইকলি অর ব্রিফলি ইন অর ইন টু লিকুইড, মানে কোনো কিছু তরল পদার্থ মধ্যে তাড়াতাড়ি করে ডুবিয়ে নেওয়া, এটাকে বলেছে ডিপ। স্ন্যাপস বলেছে ব্রেক সাডেনলি অ্যান্ড কমপ্লিটলি টিপিক্যালি উইথ এ শার্প ক্রিকিং সাউন্ড, মানে কি কোনো একটা জোরে শব্দ করে শব্দ করা হঠাৎ। সোর্স সোর্স মানে কি, ফ্লাই অর রাইজ হাই ইন দ্য স্কাই, মানে কি খুব সোর মানে হচ্ছে মানে খুব উঁচুতে ওরা। ক্লাইম্বস ক্লাইম্বস মানে কি, গো অর কাম আপ এ স্লোপ অর স্টেয়ার কেস অ্যাসেন্ট। তো কী বলছে, ক্লাইম্ব মানে কোনো কিছু ওপরে মানে কোনো সিঁড়ি দিয়ে ওপরে ওঠা, হ্যাঁ ওপরে ওঠা, ক্লাইম্ব করা। রাইডস রাইডস মানে কি, সিট অন অ্যান্ড কন্ট্রোল দ্য মুভমেন্ট অফ সামথিং, তার মানে কি কোনো কিছুর মধ্যে বসা এবং কোনো কিছুকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা, নিজের মুভমেন্টকে কন্ট্রোল করা। পুলস পুল পুলস মানে কি, এক্সার্ট ফোর্স অন সাম ওয়ান অর সামথিং, মানে পুল মানে টানা, কোনো শক্ত করে টানা। সো অ্যাজ ওয়ান কজ মুভমেন্ট টুয়ার্ডস ওয়ান সেলফ, মানে নিজের দিকে শক্ত করে কাউকে টানা, জোরে করে টানা, সেটাকে কী বলছে, পুলস। তারপর এটা কী বলছে, ফলস এফ এ ডাবল ইস ফলস, ফলস মানে হচ্ছে মুভ ফ্রম হায়ার টু লোয়ার লেভেল টিপিক্যালি র্যাপিডলি অ্যান্ড উইদাউট কন্ট্রোল, মানে উপর থেকে মানে খুব জোরে নিচে পড়া, হ্যাঁ উপর থেকে মানে হাই থেকে মানে উঁচু থেকে নিচুর দিকে পড়া, সেটাকেই বলছে, যেরকম ফল থাকে না মানে ঝর্ণা যেরকম বলছে, তো ওপর থেকে নিচের দিকে পড়া উইদাউট কন্ট্রোল, কোনো কন্ট্রোল ছাড়াই। তাহলে এই শব্দার্থগুলো ভালো করে পড়বে, মুখস্থ করবে। থ্যাংক ইউ।